নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি চিকেন রোল রেসিপি। বাইরে থেকে চিকেন রোল খেলে অনেক সময় রোলের পরোটাটা কাঁচা থাকে বা একটু শক্ত থাকে, এটা কিন্তু আমরা খুব সহজে এটা ঘরে বানিয়ে খেতে পারি আর স্বাদও ভালো হবে। তো আমার রেসিপিটা ফলো করলে আপনারা অনায়াসে এটা ঘরে বানিয়ে নিতে পারবেন। তাহলে দেরি না করে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি সোয়াদা ময়দা নিলাম আর এর মধ্যে এক পিঞ্চ মতো লবণ নিলাম। লবণটা ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর একদম হালকা গরম জল দিয়ে ময়দাটাকে মাখবো। আমি এখানে কোনো তেল বা ঘিয়ের ময়াম দিচ্ছি না, একটু গরম জল দিয়ে ময়দাটা মাখলে কিন্তু পরবর্তীকালে রুটি বা পরোটা বানালে সেটা ইলাস্টিসিটি মতো ভাব আসে না, নরম হয়। এইভাবে প্রয়োজন মতো জল দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নিলাম। এখন এর উপরে অল্প একটু তেল দিয়ে উপরে ভালো করে লাগিয়ে নিচ্ছি, তাতে কি উপরের লেয়ারটা শুকিয়ে যাবে না। এই ডোটাকে একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। এখন চিকেনটাকে রেডি করে নিচ্ছি। এরকম ছোট বড় 4 পিস বোনলেস চিকেন নিয়েছি, এটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। খুব বেশি মোটা করে কাটলে কিন্তু সেদ্ধ হতে টাইম লাগবে। তো দেখুন এইভাবে কেটে নিয়েছি। এখন ম্যারিনেটের জন্য মশলা দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে দিলাম হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প পরিমাণ জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ভিনেগার, লেবুর রসও দিতে পারেন, আমার কাছে লেবুটা ছিল না, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ রিফাইন তেল, আর দিয়ে দিলাম এখানে রসুন বাটা, আর এটা হচ্ছে আদা বাটা। আমি আদাটাকে মিক্সিতে পিষে নিয়ে সর্ষের তেল আর একটু হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিই, 7 থেকে 10 দিন এটা চলে যায়। এখন সব কিছু ভালো করে মাখিয়ে নেব। চিকেনটাকে মেখে নিয়েছি, ঢাকা দিয়ে এখন 10 মিনিটের জন্য রেখে দেব। এরপরে সবজিটাকে কেটে নিচ্ছি। এখানে নিয়েছি 1টা পেঁয়াজ, 1টা শিমলা মিরচি আর 1টা কাঁচা লঙ্কা। এই সব কিছুকে কুচিয়ে কেটে নেব। গ্যাসের উপরে ননস্টিকের কড়াই বসিয়েছি। আমার ননস্টিকটার হালত দেখুন, কাজের লোকেরা মেজে মেজে এর 12টা বাজিয়ে দিয়েছে। যাই হোক, এর উপরে তেল দিয়ে দিলাম আর এখন ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে সস থেকে কষিয়ে নেব। চিকেনের পিসগুলো ছোট করে কেটেছি, তো মাঝে মধ্যে ঢাকা দিয়ে চিকেনটা যতক্ষণ নরম না হয় ততক্ষণ পর্যন্ত মোটামুটি ভেজে নেব। হাত ছিটিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। চিকেনটা কিন্তু আমরা জল দিয়ে রান্না করব না, এটা জাস্ট একটু ভাজা ভাজা করব। চিকেনটা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে, এখন এটাকে তুলে নিচ্ছি। এই কড়াইতে আলু আর শিমলা মিরচিটা দিয়ে দিলাম, ওপর থেকে অল্প একটু তেল দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে একটু ভেজে নেব। 1 পিঞ্চ মতো লবণ দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে এটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। বাস আর 1 মিনিট
নারিচারি একটু মিশিয়ে নেব। দেখুন রোলের পুরটা রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে রাখছি। 15 মিনিট পরে ময়দার ডোটাকে আরেকবার এভাবে আঙুল দিয়ে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এটা যত ভালোভাবে মাখা হবে ততটাই পরোটাটা নরম হবে। এখানে দুটো গোল্লা বানিয়ে নিলাম। দোকানে কিন্তু এই পরিমাণ দিয়ে 3টে পরোটা বানাবে, যেহেতু আমরা ঘরে বানিয়ে খাচ্ছি সেহেতু অতটা পাতলা করব না, তাই আমি একটু বড় বড় লেই বানিয়ে নিলাম। একটু ময়দা ছড়িয়ে নিয়ে ভালো করে বেলে নেব। মাঝে মধ্যে লেগে গেলে উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে বেলে নেব। দেখুন সাইড গুলো মোটামুটি একই রকম রয়েছে। এখন এটাকে দু হাতে একটু এ হাত ও হাত হাত বদল করে নিয়ে যাতে উপরের যে এক্সট্রা ময়দা গুলো থাকে সেগুলো ঝেড়ে নিয়ে গরম তাওয়ার উপরে দিয়ে দিলাম। যখন একটা সাইড একটু ছেঁকা হয়ে যাবে তখন রুটিটাকে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে ওপর সাইডে চামচ দিয়ে তেল মাখিয়ে নিলাম। আবারও উল্টে দিলাম, এই সাইডে ভালো করে তেল লাগিয়ে নিলাম, আর এই কিনারাগুলো একটু চেপে চেপে দাবি দাবিয়ে ভেজে নিচ্ছি, না হলে কিনারাগুলো কাঁচা থাকার চান্স থাকে। এইভাবে উল্টে পাল্টে পরোটাটা পুরো ভাজা হয়ে গেছে। এটাকে এখন তুলে নিচ্ছি। পরোটাটা নামিয়ে নিয়ে এখন চিকেনের পুরটা এর মধ্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, এক সাইড করে দিয়ে দিলাম। আর এর মধ্যে এখন দেব মেয়োনিজ। দেখুন আমি এই মেয়োনিজটা দিচ্ছি, এটাতে মোটামুটি মশলাদার আছে, খেতে ভালো লাগবে। আর আপনাদের যদি সাদা মেয়োনিজ থাকে তার মধ্যে চিল্লি সস টমেটো সস দিয়ে মিক্স করে নেবেন, তাহলে টেস্ট মোটামুটি ভালো হবে। তো এর মধ্যে চিল্লি সস আর টমেটো সস দেওয়ার দরকার নেই, এর মধ্যে চিকেন রোলের মধ্যে মেয়োনিজটাই যায়। এটা দিয়ে দিলাম। বরাবর করে দিয়ে দিলাম। এখন আস্তে করে রুটিটাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি, এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে, আর সাদা কাগজে এভাবে ছিঁড়ে নিয়েছি, এইভাবে নিয়ে জড়িয়ে দিলাম, আর নিচের দিকটা এইভাবে একটু গুজে দিলাম। দেখুন রেডি হয়ে গেছে রোল। এরপরে সেম প্রসেসে দ্বিতীয় রোলটাও বানিয়ে নেব। দুটো চিকেন রোল রেডি করে নিলাম। এইভাবে আপনারা রোল খুব সহজে ঘরে বানিয়ে খেতে পারবেন। আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।